এজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর ট্রেজেডি। পিতৃ হওয়ার সুখানুভূতি পালে ঠিকই, কিন্তু একে সময়তে হেরালে পত্নী। জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপম ভূঁয়া, প্রতিটি গীতেই যার জনপ্রিয়, যার গীতত আবেগ আছে, যার গীতত প্রেম ভালপয়া জীবন বিষাদ সকলো আছে। কিন্তু সেইগুলি জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপম ভূঁয়ার আজি চূড়ান্ত ট্রেজেডি। বাতরি প্রস্তুত করতেও কণ্ঠ কপি উঠা এক বাতরি। ফটোত জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপম ভূঁয়ার সঙ্গে পত্নী মানুশ্রী বড়া। পেশাত আছিল নলবাৰী MNC বালিকা মহাবিদ্যালয়ের এগারী ইংরাজী বিভাগের অধ্যাপিকা। আর অধ্যাপিকা মানুশ্রী বড়ায় ইহ সংসার ত্যাগ করলে এটি পুত্র সন্তান জন্ম দি। কিন্তু কেনেকৈ ঘটিল এই শোকাবহ ঘটনা? সন্তান সম্ভবা পত্নীক ভর্তি করা হয়েছিল গুয়াহাটি মহানগরীর আটগাঁওর সতী জয়মতী পথত থাকা মারোয়ারী মেটার্নিটি হাসপাতালত। এটি পুত্র সন্তান জন্ম দিয়ার পিছতেই মৃত্যু পত্নী মানুশ্রীর। পুয়া প্রায় 10:19 সন্তান জন্মর পিছত সন্ধ্যা 7 পর্যন্ত স্বাস্থ্য ঠিকই আছিল, কিন্তু তারপরেই হঠাৎ দুর্যোগ। গুয়াহাটির আটগাঁওর সতী জয়মতী পথত থাকা মারোয়ারী মেটার্নিটি হাসপাতালের ICU ভর্তি করার মাত্র 40-45 মিনিটমানের ভিতরতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলে রূপম ভূঁয়ার পত্নী মানুশ্রী বড়ুয়ায়। ৰাতিপুৱা 10:19 জন্ম হয়েছে, সিজারিং আছে, তারপর বেডত রাখিছে, কোনো ধরনের কমপ্লেন নাই। সন্ধ্যা 7:20 মানে ICU নিয়ে এতিয়া সন্তানটি হাসপাতালের বেবি কেয়ার ইউনিটত আছে। আনফালে আকো পত্নীর শেষকৃত্য। দুর্যোগ যেতিয়া মানুষের জীবনলৈ আহে নোকোৱাকৈ আহে, আর এদিন পিছতেই মাতৃরও আছে এক জটিল অস্ত্রোপচার। এনে দুর্যোগপূর্ণ সময়ত কণ্ঠশিল্পীজনক সান্ত্বনা দিবলৈও যেন ভাষাহীন শব্দহীন হয়ে পড়েছে তেওঁর অনুরাগী তেওঁর সহযোগী সকল। এটা আজিও যখন আমার কাগজ দিব বিচারি সেইখানে কিন্তু কষ্টটা দেখাব পড়া নাই, যেহেতু যাওয়াটো গলে এটা আর এইবিল অশান্তির মধ্যে আমি সোমাব বিচার নাই, ঘুরাই তো নাপাও, গতি এই টেনশনটো লোক খোঁজা নাই আমি ফেস করা কিনা করা। কেতিয়াবা বাতৰি প্রকাশ কৰিবলৈও কপি উঠিবলগীয়া হয়, কেতিয়াবা খবর জানাবলৈও দুবার ভাবিবলগীয়া হয়। কিন্তু জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপম ভূঁয়ার এই মর্মান্তিক ট্রেজেডি যেন আর কারো জীবনের লগতেই নহক, সকলোৱে শোকত ম্রিয়মান হৈ পৰিছে। কারো মুখত ভাষা নাই, সকলোৱে এতিয়া শব্দহীন ভাষাহীন। ব্যুরো রিপোর্ট, DY 365।